ঘুগনির মটর সারা রাত না ভিজিয়েও কীভাবে ছটপট ঘুগনি বানানো যায় আর সেই সঙ্গে নিরামিষ ঘুগনির দুর্দান্ত স্বাদ আনতে কোন স্পেশাল মশলা ব্যবহার করব আজ সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটিতে সব বাইকে স্বাগত জানায় আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না সেই সঙ্গে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঘুগনি বানানোর জন্যে এখানে আমি এক কাপ একপক সাড়াইশো গ্রাম মটর নিয়ে নর্মাল জল দিয়ে দুই থেকে তিনবার ডোলে ডোলে ধুয়ে জল ফেলে দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্যে ফিরে এলাম তিন ঘন্টা বাদে আর দেখুন তিন ঘন্টার মধ্যেই মটরগুলো কত সুন্দর ভিজে গেছে আশা করি এই রেসিপি দেখার পর আপনার সারা রাতের মটর ভিজানোর কথাটা ভুলেই যাবেন মটরগুলো জল ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে দিয়ে দেব ছশো এম এল জল আরও দেব এক চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে প্রথমে দুটো সিটি দিয়ে নেব তারপরে আরও তিন মিনিট যাব সিম আছে রান্না করার পর গ্যাস সম্পূর্ণ বন্ধ করে রেখে পুরোপুরি স্টিম আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুল স্টিম আউট হওয়ার পরেই ঢাকনা খুলতে হবে এখন কুকারে স্টিম আউট হয়ে গেছে আর এবার দেখে নেব মটরগুলো কতটা সিদ্ধ হয়েছে দেখুন মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেব তাই কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চার টুকরো দারচিনি পাঁচটা এলাচ কয়েকটা লবঙ্গ সামান্য পরিমাণ জৈত্রী সামান্য জায়ফল আরও দিয়ে দেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এটাকে ডাইরোস্ট করে নেব তবে এটাকে পুড়িয়ে ফেলবো না ভাজা মশলা ভাজার সময় যদি পুড়ে যায় তবে তার রিয়েল টেস্টটা পাওয়া যায় না তাই কন্টিনিউ নেড়েচেড়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মশলা থেকে তখনই কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে রোস্ট করে নেওয়া গোটা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে রেখে দেব আর প্রয়োজন মতন ব্যবহার করব। গুঁড়ো মশলা করে নেওয়া মিক্সিঞ্জারেই দিয়ে দেব। টুকরো করে নেওয়া দু ইঞ্চি আদা ছোটো মাপের দেড়খানা টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে আমি দুটো মাঝারি মাপের আলু নিয়ে টুকরো করে কেটে নিয়েছি সেটাকে ভেজে নেব দেব আলুর পরিমাণ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আলুটা নেড়েচেরে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আলুটা খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এবারে আলুটা তুলে আমি আলাদা করে রেখে দেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ ভাঙা কাজু আর এক টেবিল চামচ কিশমিশ আরও দেব হাফ কাপ কুচিয়ে নেওয়া নারকল। দিয়ে আমি মিনিট খানিক এগুলোকে ভেজে নেব এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কালারের জন্যে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা আর ঝালের জন্যে এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা তবে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো গ্রাইন্ডারে ধুয়ে এক টেবিল চামচ পরিমাণ জল মশলা একটু নেড়ে দিয়ে দেব। রেগুলার চামচের হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর এক চা চামচ চিনি নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে দেব এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট যাবত মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ভেজে তুলে নেওয়া আলুগুলো দিয়ে আবারও এক মিনিট মতন আলু আর মশলা কষিয়ে নেব আলুর সাথে মশলা এক মিনিট মতন কষানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া জল সমেত মটর জলের পরিমাণটা অনেকটা শুকিয়ে গেছে তাই এখানে আমি আরও একটু গরম জল ব্যবহার করব মশলা আর মটর চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আরও এক কাপ পরিমাণ গরম জল আর এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ মটর সিদ্ধ জলে এবং আলু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেই মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্যে পেয়ে এলাম পাঁচ মিনিট বাদে আর দেখুন এখন প্রায় গুড়িটা আমার রান্না হয়ে গেছে আর এবারে দিয়ে দেব সেই স্পেশাল মশলার এক চামচ মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতন গ্যাসের সিম মাছে রান্না করে নিতে হবে ফিরে এলাম এক মিনিট বাদে আর এখন সম্পূর্ণভাবে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে আর এবারে গরম গরমে পরিবেশন করে দেব ঘুগনি গরম গরম খেতেই সবচেয়ে ভালো লাগে তাই আমি একটা প্লেটে কিছুটা ঘুগনি তুলে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস আর ভাজা মশলার এক চিমটে মশলা আর সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব এক ফালি নারকেল কিছুটা ধনে পাতা আর এক টুকরো লেবু আর এইভাবে কাউকে ঘুগনি পরিবেশন করলে সে ভীষণ খুশি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ